आप देख रहे हैं स्वराज एक्सप्रेस सैफुद्दीन के साथ। राज्य सरकार की ओर से मुफ्त राशन देने का काम शुरू हो गया है। राशन डीलरों के खिलाफ विभिन्न स्थानों से काला बाजारी और सामान कम देने के लिए शिकायत दर्ज की गई। इस अभियोग की जांच करने के लिए चंडी तालाब के कई राशन दुकानों में दौरा किए हुगली जिला परिषद के खाद्य कर्म अध्यक्ष शेख अब्दुल जब्बार और पूर्त कर्म अध्यक्ष सुबीर मुखर्जी। इन दिनों कई राशन दुकानों पर खाद्य शास्त्र के मान की जाँच करके देखा गया। साथ ही कोई राशन डीलर खराब गुणवत्ता वाले अनाज की पेशकश करने से ग्राहकों को वो सामग्री लेने से मना किए। যদি চাল এবং গম যদি খারাপ হয় আপনারা কেউ নেবেন না, আপনার পাশের বাড়ির মানুষকে বলবেন। আমাদের প্রত্যেকটা রেশন ডিলারকে বলা হয়েছে যদি বস্তার মধ্যে কোনো গম এবং চাল যদি খারাপ হয় আপনি নেবেন না, সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমাদের ঘরে দেওয়ার জন্য মানা করা আছে। এখানে লোকাল মেম্বারকে আপনার আশপাশের মেম্বারকে জানাবেন, ঠিক আছে? আপনি জানাবেন এবং আপনাদের এক মিটার ডিসকাউন্টটাকে বজায় রাখতে হবে। क्या कहेंगे ये जो माल रेशन आपको मिल रहा है एकदम फ्री, क्या कहेंगे इसके बारे में? माल अच्छा मिल रहा है, सब सही है, अच्छा मिल रहा है हम लोग को। और ये जो प्रशासन देखने आया है कि माल किसी को खराब दे रहा है कि ना दे रहा है, इसके बारे में आप क्या कहेंगे? वो लोग भी अच्छे हैं और अच्छे से देख रहे हैं और कुछ खराबी नहीं है, सही दे रहे हैं। सही खराब रेशन ठीक से दे रहे हैं। आपका नाम? प्रीति कुमारी मधुकर। की कुछ এখন আমরা চণ্ডীতলা 2 নম্বর ব্লকে এসেছি, বুড়িঘাটি রেশন দোকানে পরিদর্শনে এসেছি। এখানে সঠিকভাবে মাল পরিষেবা কীভাবে দিচ্ছে না দিচ্ছে সেটা আমরা দেখতে এলাম। এখানে খুব ভালোভাবেই দিচ্ছে যেটা দেখলাম, এবং আমাদের সাথে আমাদের হুগলি জেলা পরিষদের পূর্তে কর্মদক্ষ সুবিধা আছে, সুবিধাকে সাথে করে প্রতিটা রেশন সব যতগুলো যাওয়া সেগুলো আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি। এবং এখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বিনামূল্যে চাল গম এবং আটা যে ব্যবস্থা করেছে সেগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা সেটা দেখতে এসেছি, এবং বিশেষ করে 1 মিটার দূরত্ব বজায় রাখার জন্য যেটা বলেছেন সেটা ঠিকভাবে রেশন ডিলার প্রত্যেকটা গ্রাহককে বলছে কিনা সেটাও দেখলাম, ঠিকই আছে। এবং তার দোকানের সামনে আটাও এসে গেছে, সে আটাটাও আজকে থেকে দেওয়া চালু করে দিচ্ছে। এবং আমরা বিডিও সাহেবের সঙ্গে মিটিং করলাম, আমাদের সুবিধাও ছিলেন, সুবিধাও বিডিও সাহেবকে প্রত্যেকটা জায়গায় যাতে করে ভালোভাবে পরিদর্শন করে এবং প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় তার জন্য সে ব্যবস্থা সুবিধাও নিয়েছেন এবং বিডিও হিসাবে করছেন। এবং খাদ্যের মান নিয়ে কি বলবেন? খাদ্যের মান নিয়ে এখানে তো আমি প্রত্যেকটা গ্রাহকের সামনে বললাম, যদি কোনো মাল খারাপ কেউ পায় আপনারা নেবেন না, আপনারা রিটার্ন দেবেন। রেশন ডিলারকেও বলা হয়েছে আপনিও দেবেন না, আপনিও রিটার্ন করবেন। আমরা এখানে যতগুলো খাদ্যের মানে এখানে চাল আছে, গম আছে, আটা আছে, প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু ভালো জিনিস দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এখানে খারাপ জিনিস কেউ নেবেও না এবং কেউ কাউকে যেন ডিস্ট্রিবিউশনও না করে সেই বিষয়টা আমরা মানে বিষয়টা দেখে নিচ্ছি। আমার নাম শেখ আব্দুল জব্বার, হুগলি জেলা পরিষদ খাদ্য কর্মদক্ষ। যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে মান কেমন? মাল এখন তো ভালো দেখছি। এবং এই যে খাদ্যের কর্মদক্ষ বুঝিয়ে আসছে যাতে খারাপ মাল না দেওয়া হয় কাউকে, এই নিয়ে আপনি কি বলবেন? মাল ট্রেডার না দেওয়াই ভালো, খারাপ যেটা আসছে সেটা না দেওয়াই ভালো, আর কি বলবো। জায়গাতেই যারা মানে আসছেন খাদ্যের কর্মদক্ষ নিজে আসছেন দেখতে যে মাল খারাপ দেওয়া হচ্ছে কি না হচ্ছে, সেটা আমি দেখছি না, ভালোই আসছে। और खबरों के लिए बने रहिए स्वराज एक्सप्रेस के साथ।